শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 34.69% হ্রাস পেয়ে 5,394 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 561 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 37% বেশি। শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক এবং বার্জার পেইন, খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন এবং রবি আজ সূচকে পতনে মূল ভূমিকা রাখে। আজ সবকটি খাতই ক্ষতির সম্মুখীন হয়, যার মধ্যে NBFI খাতে আজ সর্বোচ্চ 2.06% এবং শিল্প খাতে দ্বিতীয় সর্বোচ্চ 2.03% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিশ্বে আজ টেক্সটাইল খাতে 4টি এবং শিল্প খাতে 4টি কোম্পানি রয়েছে। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং মিথুন নিতিন অ্যান্ড ডাইন এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সোনালী আর্শ ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক এবং ইজেনারেশন এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। রেকর্ড তারিখে পর লেনদেন শুরু করায় ব্র্যাক ব্যাংক এবং সোনালী আর্শ ইন্ডাস্ট্রিজ উভয় প্রতিষ্ঠানের শেয়ারগুলো আজ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ এসিআই, ইউনিলিভার কনজিউমার কেয়ার এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লিখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ, বাণিজ্যিক ব্যাংকগুলিকে মুদ্রাবাজারে সর্বোচ্চ সুদহার 14%-এর বেশি না বাড়াতে উৎসাহিত করতে নৈতিক শোষণ ব্যবস্থা প্রয়োগ করতে পারে বাংলাদেশ ব্যাংক। এই ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক মৌখিকভাবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দেবে ঋণের হার 14%-এর মধ্যে রাখতে, যাতে সুদহার অস্বাভাবিকভাবে বৃদ্ধি না পায়, এবং বাজার স্থিতিশীল রাখতে মৌখিক নির্দেশনায় কাজ না হলে অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হবে। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রয় 200% বা 12,545 কোটি টাকা কমেছে, কারণ এই সময়ের মধ্যে সঞ্চয়পত্রের বিক্রির তুলনায় নগদ অর্থে পরিমাণ বেশি ছিল। সঞ্চয়পত্রের পতনের পেছনের প্রধান কারণগুলো হচ্ছে মূল্যস্ফীতির চাপ, আর্থিক চাপ, ব্যাংকের মুনাফা হ্রাস এবং বিনিয়োগের চ্যালেঞ্জিং পরিস্থিতি। তবে সরকার ঋণ নেওয়ার কৌশলে পরিবর্তন আনতে সঞ্চয়পত্রের পরিবর্তে সুদের বিনিময়ে সাধারণ ভবিষ্যৎ তহবিল থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করছে, যার সুদহার সঞ্চয়পত্রের তুলনায় বেশি। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।